জানি এই বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, বুকে ধরে জাপটে আমায় জড়া তোয়ে চাদরে, ভেঙেছে প্রিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি, দেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না। @dawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ফাতেমা হিজাব সুরের পরশ। আর আমাদের আজকের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, আমাদের অত্যন্ত প্রিয় স্নেহের শিল্পী ওবায়দুল্লাহ তারেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো ছোটো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার বেশ কিছুদিন পরে আবার তোমাকে দাও টেলিভিশনের এই মানে ফাতেমা হিজাব সুরের পরশে পেয়ে আমরা ধন্য হয়েছি আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। আমার নিজেরও ভালো লাগছে যে এই প্রোগ্রামটি শুরুর সময় আমাকে ডেকেছিলেন বা দাওয়া টেলিভিশন কর্তৃপক্ষ ডেকেছিল, আজকে আবার ডাক পেলাম, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইতিমধ্যে ফোন করেছে, দর্শক লাইনে আছে, আমি তারপরও বলছি আমাদের অনুষ্ঠান যারা সরাসরি দেখছেন তারা আমাদের প্রিয় শিল্পীর নিকট থেকে গান শুনতে পারবেন। আমি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সে নাম্বারটি বলে দিচ্ছি, আপনারা ফোন করবেন ইনশাল্লাহ 02-9359-480। আবারও বলছি 02-9359-480। একজন দর্শক অপেক্ষা করছে তোমার গান শোনার জন্য। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি মনিফা বলছি, আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মনিফা আমাদের নিয়মিত দর্শক। আচ্ছা আচ্ছা মনিফা, মনিফা তুমি ভালো আছো? আম্মু তোমার কোনো রিকোয়েস্ট আছে কিনা বলো। আলহামদুলিল্লাহ। তোমার রিকোয়েস্ট আছে? জি আছে। বলো কি রিকোয়েস্ট? দুনিয়া সুন্দর, ইসমান সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, এটা না? অনেক ধন্যবাদ তোমাকে ফোন করার জন্য, দেখতে থাকো আমাদের অনুষ্ঠান। তো আমরা শুরুতেই জি আমাদের প্রিয় শিল্পীর নিকট থেকে হাম শুনতে চাই। ইনশাল্লাহ চেষ্টা করছি আল্লাহর মেহরবানিতে। এটি আমার লেখা এবং সুর করা। আজকে আসার আগেও ফেসবুকে দেখলাম অনেকে রিকোয়েস্ট করছে যে এই মল তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ গানটি। মাশাআল্লাহ, এটা জনপ্রিয় গান হওয়ার কারণে এটা মানুষের বেশি চাহিদা। জি ইনশাল্লাহ। মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে মৌলা দেখা দাও না মোরে, ও মৌলা দেখা দাও না মৌলা, তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে মৌলা দেখা দাও না মোরে, ও মৌলা দেখা দাও না। সকালে সূর্য হাসে আধার যায় কেটে যায়, বিরহে এই বুক ভাসে যদি তোমার দেখা পায়, মৌলা তোমার প্রেম দাও আপন করে নাও, তোমার প্রেম দাও আপন করে নাও, এ অন্তর গোমরে মরে মৌলা দেখা দাও না মোরে, ও মৌলা দেখা দাও না মোরে। খাঁচার পাখি উড়ে গেলে
শূন্য খাঁচা পড়ে রয়, তোমারই কাছে যাবে ফিরে, গিয়ে পাখি সব কয়। এই মাটির পিঞ্জিরা পচিয়া গলিয়া, মাটির পিঞ্জিরা পচিয়া গলিয়া, যাবে সে চিন্তায় মরে, মৌলা দেখা দাও না মরে, ও মৌলা দেখা দাও না মরে। মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে, মৌলা দেখা দাও না মরে, ও মৌলা দেখা দাও না মরে, ও মৌলা দেখা দাও না মরে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই যে আমাদের গানের মাধ্যমে আমরা মানুষকে কি মেসেজ দিতে চাই, আল্লাহকে যে আমরা সার্বক্ষণিক আমাদের ইবাদত বন্দিকি দিয়ে, আমাদের চাহনি দিয়ে, প্রত্যেকটা কর্মক্ষেত্রেই আমরা অবশ্যই আল্লাহকে অনুভাবে সবসময় স্মরণ করি, যেন আমাদের মৃত্যু পরে আল্লাহ আমাদের বন্দিগিরি সবকিছু সহজ করে দেন। দর্শক, ব্যাকুলতার জায়গাটা আমাদের, দর্শক, এই যে মরমী গান আব্বাসউদ্দিন আব্দুল আলীম যে করে গিয়েছেন, এই যে তার এখন নতুন যে সময়ের যে শিল্পীরা এখন করছে, সব শিল্পীদের একটাই কথা, সেটা হচ্ছে যে আমরা এসেছি, আমরা চলে যাব, চলে যাব। ওহ, কি কঠিন কথা দর্শক। তারপর আমরা কিন্তু ভুল পথেই থেকে যাই, আল্লাহ আল্লাহ আমাদের মাফ করুক। এখন দর্শক আছে ফোনে, ফোনে অপেক্ষা করছে। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন ভাইয়া, কে বলছেন প্লিজ? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ নূর আলম প্রজেক্ট থেকে বলছি, আপনাদের নিয়মিত দর্শক। জি মাশাআল্লাহ, দুই তারকা দেখে মনটা ভরে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশি শান্তি লাগলো। আলহামদুলিল্লাহ। আপনার কোনো রিকোয়েস্ট আছে কিনা ভাইজান আমাদের শিল্পীর কাছ থেকে? আছে একটা রিকোয়েস্ট আছে, যে ইমামের পথে অবিচল রেখে গানটা আমাদের, আমার মরণ গানটা আমি শুনছি, একা যদি যাতে শুনলে আসলে ভালো লাগে না। শুকরান, জাযাকাল্লাহ, আপনার ফোন করার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আশা করি দর্শক অবশ্যই মশির ভাই গান না শুনলে আমাদের এই অনুষ্ঠানটি পরিপূর্ণতায় আসে না। আমরা আমরা দোয়া চাই, অবশ্যই আপনাদের রিকোয়েস্টের গানগুলো আমার প্রিয় উস্তাদ মশির রহমান ভাই শোনাবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে ছোট ভাই। তাহলে আমাদের নবীর যে সামনে, আমাদের তো সামনে আমাদের নবী দিবস, সিরাতুন নবী দিবস, গানটি আমি কাতারেই লিখেছিলাম মাশাআল্লাহ, এবং কাতারের আলহেরা শিল্পী গোষ্ঠীর বিশেষ করে আমাকে বলেছে গানটি আমাদেরকে দিয়ে দিতে, পরে আমি গানটি ওখানে রেখে এসেছি, সেই গানটি আমি শোনানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি, বালাগাল উলা বিকামালিহি কশফ দুজা বেজমালিহি, হসনত জমিউ খিসালিহি, হসনত জমিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া বলাগাল উলা বিকামালিহি কশফা দুজা বিজামালিহি, হসনত জমিউ খিসালিহি, হসনত জমিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আসলে নবী এই জগৎ মাঝে দূর করতে আধার, যেন একই কাতারে সামিল হয়ে
থাকি সবাই সবার, তুমি আসলে নবী এই জগৎ মাঝে দূর করতে আধার, যেন একই কাতারে শামিল হয়ে থাকি সবাই সবার। মোরা একই উম্মা একই প্রাণ, লা শরীক আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলাল উলা বিকমালিহি কশফা দুজাব জামালিহি বলাল উলা বিকমালিহি কশফা দুজাব জমালিহি হসনত জমি উখসালিহি হসনত জমি উখসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া দর্শক তো অনেক মানে চায়, তো দর্শকের চাওয়ার একটা গান আমার মনে হয় যে মশির ভাই আপনি যদি এখন একটি গান বলতেন, আমি একটু দর্শক ইমানের পথে অবিচল হয় না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমি বেশি গাচ্ছি না কারণ আমার প্রিয় ভাইয়ের, না 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 আমি চাই যে আপনি বেশি বেশি গাবেন, আমি শুনব ইনশাআল্লাহ, তাতে হৃদয়টা পরিতৃপ্তি হবে ইনশাআল্লাহ। তো একটা বিরতি নিয়ে আসি, আমাদের বিরতির একটা সময় আসছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফাতেমা হিজাব সুরের পরশ, সময় হলো ছোট্ট একটা বিরতির, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের প্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক, সে আমাদের প্রিয় গান শোনাচ্ছে। ইতিমধ্যে একজন দর্শক ফোন করেছে, ফোনটা নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ফরিদপুর থেকে আব্দুল মান্নান বলছিলাম। হ্যাঁ আব্দুল মান্নান, নিয়মিত শিল্পী মানে শিল্পী প্লাস দর্শক। হ্যাঁ হ্যাঁ, আব্দুল মান্নান তোমার প্রিয় শিল্পী নিকটে গান শুনো, কি গান শুনতে চাও? জি প্রিয় শিল্পীর সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আব্দুল মান্নান আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভাই আপনার কাছ থেকে আমার একটি গান, আগুনে পোড়া মন কাঁদে যেন সারাক্ষণ এইটি। অনেক ধন্যবাদ মান্নান, তোমাকে অনেক ধন্যবাদ ভাই। আপনার কাছ থেকে ইমানের পথে অবিচল থেকে গান। ওকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ, গান গাওয়া হয়ে গেছে এটা, ধন্যবাদ তোমাকে। জি আগুনে পোড়া মন, আগুনে মানে ফেসবুকে অনেকে রিকোয়েস্ট করেছে, বিভিন্ন রিকোয়েস্ট। একটা হচ্ছে হে রাসূল বুঝে না আমি, সবার নাম আসলে বলা আমাদের জন্য কষ্টকর, তো আমি সুখী যে গানটা
মান্নান ভাইয়ের আগুনে পোড়ামন আচ্ছা তাহলে এটা হয়ে যাক করে তারপর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটি ফোক গান আমার লেখা এবং সুর করা। আগুনে পোড়ামন কাঁদে কেন সারাক্ষণ, দিবানি শিশু খোঁজে ফেরে। আগুনে পোড়ামন কাঁদে কেন সারাক্ষণ, দিবানি শিশু খোঁজে ফেরে। দমের গাড়ি চলছে দূরে, সে ব্যথায় গমরে মরে, পথের চলা শেষ হলে করবে কি তখন। আগুনে পোড়ামন কাঁদে কেন সারাক্ষণ, দিবানি শিশু খোঁজে ফেরে। আগুনে পোড়ামন কাঁদে কেন সারাক্ষণ, দিবানি শিশু খোঁজে ফেরে। রঙের এই দুনিয়ায় হাসো কেন মন, ভেবে দেখো এই দুনিয়া নয় তোরে আপন। রঙের এই দুনিয়ায় হাসো কেন মন, ভেবে দেখো এই দুনিয়া নয় তোরে আপন। জীবনের সঙ্গ হলে কি হবে ওপার গেলে, জীবনের সঙ্গ হলে কি হবে ওপার গেলে, ভব ঘরে কি করিলে জবাব যে তখন। আগুনে পোড়ামন কাঁদে কেন সারাক্ষণ, দিবানি শিশু খোঁজে ফেরে। আগুনে পোড়ামন কাঁদে কেন সারাক্ষণ, দিবানি শিশু খোঁজে ফেরে। সাধের এই মায়ার বাঁধন কেন ছিঁড়ে হায়, চারজনের কান্দে ভরে মাটির ঘরে যায়। সাধের এই মায়ার বাঁধন কেন ছিঁড়ে হায়, চারজনের কান্দে ভরে মাটির ঘরে যায়। পিতা মাতায় আত্মস্বজন খইবে প্রেমের বাঁধন, পিতা মাতায় আত্মস্বজন খইবে প্রেমের বাঁধন। দুদিনের রঙ্গ খেলায় কে বলো আপন। আগুনে পোড়ামন কাঁদে কেন সারাক্ষণ, দিবানি শিশু খোঁজে ফেরে। আগুনে পোড়ামন কাঁদে কেন সারাক্ষণ, দিবানি শিশু খোঁজে ফেরে। আগুনে পোড়ামন কাঁদে কেন সারাক্ষণ, দিবানি শিশু খোঁজে ফেরে। মাশাআল্লাহ আল্লাহু আকবার। মানে এই যে আমাদের সব সময় আমাদের অতীত, আমাদের ভুলগুলো আমাদেরকে মানে আগুনের কথা ভাবায়, এই মনটাকে কাঁদে সব সময় সারা। দর্শক, এই কোরআনের এই সুরে ফাতেমা জাব সুরের পর সেই অনুষ্ঠানে আমাদের যে টার্গেট, আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে সুস্থ সংস্কৃতিকে আপনারা বুঝুন, এবং আল্লাহর সংস্কৃতিকে যদি বোঝেন আপনার আমার সবার জন্য কল্যাণ। আমরা আমাদের উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে একটু নাড়াচাড়া দেয়া, এবং আমরা বোঝাতে চাই যে খুব স্বল্প সময় কিন্তু আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার আমার প্রস্থান ঘটতে পারে। আল্লাহ আমাদের সঠিক স্থানে কবুল করুক, আমিন আমিন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলুক। খুব মুগ্ধ হয়েছি। তো এরপরে দর্শক তো অনেক রিকোয়েস্ট করেছে সুখের যে গানটা, আমার মতো এত সুখী। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করছি অবশ্যই। একজন দর্শকের ফোনটা নিয়ে আসি। জি দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ উপকার হইতো আমার। আল্লাহ 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 আল্লাহ। তাহলে বোন আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের দাওয়া টেলিভিশন, এবং আপনার গান আমি অবশ্যই গাবো ইনশাল্লাহ আজকে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো তার আগে তোমার গানটা হয়ে যাক, তোমার গানের পরে আমি ওনার বোনের গানটা শোনাবো। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, ইয়াদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন।
বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নই তো কারো জীবন, নই তো কারো বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের নাম। বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ মন, আমার মতো এত সুখী নই তো কারো জীবন, নই তো কারো জীবন। চারিদিকে নিরাশার বালুচর কি আশায় বেঁধেছি এ খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারিদিকে নিরাশার বালুচর কি আশায় বেঁধেছি খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার টানে কেঁদে মরে বেদনার কথা এখন, আমার মতো এত সুখী নই তো কারো আদর। স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নই তো কারো হয়েছে। আল্লাহ আকবার, খুবই দর্শক মনে পড়ে মিঠুন ভাইয়ের স্মৃতিগুলো। দর্শক আমি এই কথা বলতে চাই গান শুনে যে আমাদের পারিবারিক বন্ধনগুলো কিন্তু দৃঢ় হওয়া দরকার। আমরা যদি মানে প্রতিজ্ঞা করি যে পরিবারের মধ্যে বন্ধনকে মজবুত করব, তাহলে কিন্তু আমাদের অবশ্যই প্রতিনিয়ত কোরআন পড়া দরকার, হাদিস পড়া দরকার এবং পারিবারিক বৈঠক করা দরকার। দর্শক আমি আশা করি আপনারা প্রতিনিয়ত প্রতিদিন পরিবারের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে, কীভাবে কথা বলতে হবে, কার কতটুকু ধৈর্য ধারণ করতে হবে সেই কথাটা কিন্তু আমাদের স্মরণ করা দরকার। এই গানের মধ্যে সেই ধরনের মেসেজ আমাদের রয়েছে। একজন দর্শক ফোন করেছে, ফোনটা নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কে বলছেন? আমি ওমর ফারুক সৌদি আরব থেকে বলছি ভাই। ওমর ফারুক ভাই সৌদি আরব থেকে, মাশাআল্লাহ। বলেন ভাইজান, কোনো রিকোয়েস্ট আছে কিনা? হ্যালো মুশির ভাই। হ্যাঁ ভাইজান বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো পাতা মনিফার আব্বু বলছি সৌদি আরব থেকে ভাই। লাইন পাইতে অনেক কষ্ট হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমাদের অনেক ফোন তো ভাই, মানে কি বলবো, আপনার আপনাদের দোয়া ভালোবাসা ভাইজান, অনেক শুকরান। জি আলহামদুলিল্লাহ। শিল্পী ওবায়দুল কাদের ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। ওবায়দুল্লাহ তারেক ভাই বলেন ভাইজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন ভাইয়া? অনেক ধন্যবাদ ভাইজান ফোন করার জন্য। আশা করি আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের অনুষ্ঠানটা শেয়ার করবেন সবাই, প্রত্যেক দর্শকদের জন্য
আমি কথা বলতে চাই যে আমাদের গান শেয়ার করবেন, দাওয়া টেলিভিশনের প্রতিটা প্রোগ্রাম ছড়িয়ে দেবেন সুস্থ সংস্কৃতির প্রতিটা পর্ব। তো আমি দর্শকের জন্য মানে আমার এক বোন রিকোয়েস্ট করেছিল, শুধু বোনের জন্য পৃথিবী না জানুক, আমি তো জানি শুধু বোনের জন্য না, আমি মনে করি আমি কবি আসাদুদ্দিন হাফিজকে ধন্যবাদ দিই এবং তার জন্য দোয়া করি এই অনুষ্ঠানের পক্ষ থেকে। গানটা লিখেছেন কবি আসাদুদ্দিন হাফিজ, সুর আমার নিজেরই, বিসমিল্লাহ। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমার, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতা, দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি, মজে গেছি দুনিয়া, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমার পাপের নাই সীমানাই, তুমি মেহেরবান, তুমি রহিম তুমি রহমান, তুমি দয়াবান, আমায় তুমি করো গো মা, আমায় তুমি করো গো মা, এই গুনাহগার এই শুধু চাই, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে আমার গলা ভাঙা, দর্শক বলেছে আমি তাই গাইলাম। আমি আজকে তোমার হক নষ্ট করতে চাই না, না না হকের কিছু নেই, আজকে তো তুমি আমার হক হচ্ছে যে আপনার কাছে আমি গান শুনি, এটাই আমার হক, আলহামদুলিল্লাহ এটাই আমার হক, একটা দর্শকেরও হক। আচ্ছা তাহলে দর্শক তো অনেক রিকোয়েস্ট করেছে যে একটা ফোন আসছে, ফোনটা নিয়ে আসছি। জি জি ভাই। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন প্লিজ? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আপনাদের লাইভ দেখতেছি, ওনার কন্ঠে একটা গান শুনতে চাইছিলাম। হ্যাঁ কোন গান বলেন ভাইজান? মা এই যে ওগো চাঁদ তুমি সুন্দর নও আমার মায়ের মতো, মায়ের গান। মাশাআল্লাহ আপনার সিলেকশন অনেক সুন্দর, ধন্যবাদ, চেষ্টা করব ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ। তো আগের দর্শকদের যে রিকোয়েস্ট ছিল চাঁদ কি অজস্বী চাঁদর খানের রিকোয়েস্ট ছিল, এটা প্রবাসী ভাইরা অনেক খুব ফিল করে, আপনি তো গিয়েছেন মাকে নিয়ে অনেক ফিল করে। অবশ্যই অবশ্যই। এবং এই গান আমি কাতারে গাওয়ার সময় কিছু দর্শক হাউ মাউ করে কেঁদে উঠেছে, আমি পরে আর গাইতে পারিনি, ইয়ে করেছি অন্তরা গাইতে পারিনি, মুখ গাওয়ার পরেই বন্ধ করতে হয়েছিল আর কি, সেটি চেষ্টা করছি। আমি নিজেও মাকে ফিল করি, অনেকদিন মাকে দেখি না, এই জন্য মায়ের জন্য দোয়া চাই, দোয়া করব। গানটি লিখেছে হলো সাইফ আলী, সুর করেছে আবু তৈয়ব মেজবাহ।
অজসি চাদর খানি আদর দয়াময় যে চাদর থাকতো জড়াই আমার মায়ের গায়। অজসি চাদর খানি আদর দয়াময় যে চাদর থাকতো জড়াই আমার মায়ের গায়। রং জ্বলে গেছে যে এর তবু মায়া ছাড়ে কমাতে যে পারেনি, রং জ্বলে গেছে যে তবু মায়া ছাড়েনি, জীর্ণ তাতে মায়ের আদর কমাতে যে পারেনি। সে চাদর মিলবে না অমন শুভ্রতায় যে চাদর থাকতো জড়াই আমার মায়ের গায়। আজ সেই চাদর খানি আদর দয়াময় যে চাদর থাকতো জড়াই আমার মায়ের গায়। কত মায়া কত স্মৃতি মিশে আছে রে মাঝে, আজ সেই স্নিগ্ধ সুবাস খুঁজে পায় রে ভাজে, বুকে ধরে জাপটে আমায় জরা তো এ চাদরে ভালোবাসার উষ্ণ হাওয়ায় জানি না কি আদরে, বুকে ধরে জাপটে আমায় জরা তো এ চাদরে ভালো জানি না কি আদরে। সে আদর মিলবে না আর অমন শুভ্রতায় যে চাদর থাকতো জড়াই আমার মায়ের গায়। আজ সেই চাদর খানি আদর দয়াময় যে চাদর থাকতো জড়াই আমার মায়ের গায়। যে চাদর থাকতো জড়াই আমার মায়ের গায়। মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, অনেক অনেক সুন্দর। অনেক দর্শক বাবার গান শুনতে চেয়েছে। জি জি। তো আমাকে মানে দেখছি আসলে ফেসবুকে সদ্য প্রকাশিত মানে হ্যাঁ বাবার গান, বাবা সে তো বাবা নয়। একটা একজন দর্শক ফোন করেছে, ফোনটা নিয়ে আসি। জি জি। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন আপনি? আম্মু, আমি সাদিকা। সাদিকা, আমি সাদিকা। হ্যাঁ আম্মু, তুমি কোনো গান শুনতে চাও? জি বলো, তোমার কি পছন্দ? তো টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দাও। হ্যাঁ, মালিক মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। শুকরিয়া, অনেক ধন্যবাদ মামুনি, তোমার রিকোয়েস্টের জন্য অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, অনেক শুকরিয়া। জি মাশাআল্লাহ, বাবার গানটা, বাবার গানটা। হ্যাঁ নিঃসন্দেহে। আচ্ছা, যেহেতু অনেক ভাই রিকোয়েস্ট করেছে বাবার গানটা, প্রচুর রিকোয়েস্ট হচ্ছে ফেসবুকের। জি,
আসলে তো অনেক রিকোয়েস্ট হয়েছে যাদের নাম নিতে পারছি না, যেন গানটা লিখেছেন রাকিবুল হাসান মিনার সৌদি আরবে। এই লাইভ অনুষ্ঠানের প্রতি অনুষ্ঠানে এখন দেখছি এই গানটা গাওয়ার জন্য রিকোয়েস্ট করছে। হ্যাঁ, আমি দোয়া করি এই অনুষ্ঠানের পক্ষ থেকে যে রাকিবুল হাসান মিনার চমৎকার চমৎকার গান লিখছে, অনেক ভালো গান, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরও যোগ্যতা পাঠিয়ে দিই। আমিন। বাবা শুধু বাবা নয় এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি, থেমে যায় সব তবু সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না, বাবা তুমি আমার দু চোখে দেখা, পৃথিবীর সেরা মানব বাবা, বাবা বাবা বাবা। ব্যতিব্যস্ত খুবই মানুষ তিনি, আজীবন বেহিসাবে খাটেন যিনি, ব্যতিব্যস্ত খুবই মানুষ তিনি, আজীবন বেহিসাবে খাটেন যিনি, সংসার সন্তান নিয়ে যে জীবন, সংগ্রাম করে যার যায় আজীবন, হেরে যেতে পারে সব সে তো হারে না, ছেড়ে যেতে পারে সব সে তো ছাড়ে না, বাবা তুমি আমার দু চোখে দেখা, পৃথিবীর সেরা মানব বাবা, বাবা যায় কত উঠে দাঁড়ায় তবু, লড়ে যায় শত হাল ছাড়ে না কভু, পড়ে যায় কত উঠে দাঁড়ায় তবু, লড়ে যায় শত হাল ছাড়ে না কভু, একটুও নেই যার শ্রমের মায়া, বট বৃক্ষের মতো দিচ্ছে ছায়া, প্রতিদান চায় সবে সে তো চায় না, যতটুকু পায় সবে সে তো পায় না, বাবা তুমি আমার দু চোখে দেখা, পৃথিবীর সেরা মানব বাবা, বাবা 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 গলা ভাঙা, তবু দর্শকের চাহিদা পূরণ করতে হবে। দর্শক ক্ষমা করবেন আমার গলা ভাঙা,
তবু আমার ছোট ভাই, দর্শক আপনারা নিশ্চয় জানেন যে মশিউর ভাইয়ের গলা ভাঙা মানেও মানে আমাদের হৃদয়ের যে ব্যাকুলতা সেটিকে মোচন করবার ক্ষমতা আল্লাহ তাকে, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। একটা ফোন নিয়ে আসি, দর্শক ফোন করেছে। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা কে বলছেন প্লিজ? কেমন আছেন মশিউর ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ঢাকা থেকে সুরভি নাম বলছিলাম। আপনার মনে বড় আশা ছিল যাব মদিনায়, এই গানটি শোনার জন্য মানে রিকোয়েস্ট করছি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের পিছনে যে কত রিকোয়েস্ট আসছে বোন, চেষ্টা করব আপনার কথা রাখার জন্য। যদি এখন নাও রাখতে পারি পরে কিছু আল্লাহ বাঁচিয়ে রাখে। সবাই ফ্যামিলি সবাই আপনার খুব ভক্ত। দোয়া চাই, দোয়া চাই। ভালো লাগে আপনার গান, মানে গাইতে পারলে খুবই ধন্য হয়ে যাব। আর কি দিতে হবে আর কি, একটু শুনিয়ে ইনশাআল্লাহ, একটু শুনিয়ে দেবেন শুনিয়ে না আমি এখনই শুনাই, চার লাইন শুনে আর কি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব ছোট ভাই। আসলে মানে বিরতি নিতেই পারছি না, তো বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক দেখছেন ফাতেমা হিজাব সুরের পরশ, সময় হলো ছোট্ট একটা বিরতির, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক বিরতির পর আবার ফিরে এলাম, আপনারা দেখছেন ফাতেমা হিজাব সুরের পরশ, আর আমাদের আজকের অতিথি শিল্পী আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাই। দর্শক অনেক রিকোয়েস্ট করছে, কিন্তু দর্শকের রিকোয়েস্ট অবশ্যই থাকবে, কারণ হলো যে আমি ওবায়দুল্লাহ তারেক একটি সাগরের সামনে, একটি পুকুরের মতো, একটু নিজের পানির মতো। নিঃসন্দেহে দর্শকের চাহিদা আপনার কাছে বেশি, আমারও বেশি। আমিও চাইবো যে গান প্রাণ ভরে আপনারা ফোন একটা আসছে, ফোনটা নিয়ে আসি। জি জি ভাই, কি বলবো। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন প্লিজ? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমাদের সময় কম, আপনার কোনো কথা থাকলে বলে ফেলেন। জি, কথা হলো আমি কাপাসিয়া থেকে শেফাউল ভাই। জি জি জি, কাপাসিয়া থেকে শেফাউল ভাই, ওরে আল্লাহ, আমাদের একজন অভিভাবক বলা যায়, সঙ্গীত প্রিয় মানুষ। হ্যাঁ শেফাউল ভাই বলেন, কোন রিকোয়েস্ট আছে কিনা আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, কত রিকোয়েস্ট! অনেক শুকরিয়া শেফাউল ভাই আপনাকে ফোন করার জন্য, এবং দাওয়া টেলিভিশন দেখতে থাকবেন আমাদের, শুধু সুরের পরশ না, দাওয়া টেলিভিশন সব প্রোগ্রাম দেখবেন ইনশাআল্লাহ, আপনার কাছে আশা করি আর কি। অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া তারেক ভাই। জি মশিউর ভাই, আসলে প্ল্যান ছিল এরকম যে দর্শকের চাহিদা অনুযায়ী চেষ্টা করব। ঠিক আছে, দেদে পাল তুলে দে যেহেতু রিকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ, দেদে পাল তুলে দে মাঝি হালা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, ও দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা, তুমি যার শাখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা,
আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদ পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা অনুরের রোশনিতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে অনুরের রোশনিতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা তুমি যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদ পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা 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 মাশাআল্লাহ আমাদের দর্শকের আশা পূরণ করার জন্য ইনশাআল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ এখন দর্শক তো অনেক আশা করে বসে আছে সময় কিন্তু আমাদের বেশি নাই আর একটা গান আমার মনে হয় যে আমি মশিউর ভাইয়ের গান দিয়ে অনুষ্ঠানটাই শেষ করলে ভালো কারণ হলো যে দর্শকের চাহিদা আমার নিজেরও ব্যাকুলতা যে আপনার আহ্বানমূলক গান দিয়ে আমাদের অন্তরটাকে শীতল করবো আমরা ফোন নিয়ে আসি দর্শক দর্শক আসসালামু আলাইকুম কে বলছেন প্লিজ জি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কি বলছেন জি আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে আরাফাত খান বলছি হ্যাঁ আরাফাত খান শিল্পী জি জি ভাইয়া ওবায়দুল্লাহ তারেক ভাইয়ার কাছে আমার একটি গানের রিকোয়েস্ট থাকছে সেটা হচ্ছে ভেঙেছে তিন জোড় মেলেছে ডানা এটা অবশ্য অনেকেই রিকোয়েস্ট করেছে তোমাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য আমাদের কিন্তু হাতে বেশি সময় নেই আজকের একদম শেষের দিকে চলে এসেছি অনেক ধন্যবাদ আচ্ছা ভেঙেছে পিঞ্জরটা প্লিজ আমি একটু শুনিয়ে হ্যাঁ হ্যাঁ ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি পথ আছে না নীরের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না ও নীরের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানে না ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি পথ আছে না নীরের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না ও নীরের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে আমি মনে হয় আরো হবে এরকম মনে করছি আর কি যাক আলহামদুলিল্লাহ তাহলে আমার প্রিয় ভাইয়ের কাছ থেকে শেষ গানটা জি শেষ গান আমি মিঠুন ভাই গানটি শুনেছিলাম আমাদের প্রয়াত শেখ আবুল কাশেম মিঠুন ভাই এবং এই গান নিয়ে উনি পরামর্শ দিয়েছিলেন ভাল লাগে তো যেহেতু জীবন মৃত্যুর সন্ধিক্ষণের একটি গান আমাদের মৃত্যুটাও যেন এরকম আলিঙ্গন হয় মৃত্যু যেন আমাদের জন্য সহজ হয় বলে রাখি একটু কথা দর্শক আবুল কাশেম মিঠুন একটি নাম বাংলাদেশের তিনি সুস্থ সংস্কৃতির পথে ফিরে এসে এসেছিলেন এবং তার মনের অভিব্যক্তি দেখে আমরা এখনও কান্না আসে আসলে বন্ধুরা সুস্থ সংস্কৃতির পথ ছাড়া কোনো মুক্তি নাই বিশ্বাস রাখেন আমার এই কথার উপর এবং কোরআন যা বলে হাদিস যা বলে আপনার আমার মুক্তির জন্য আমাদের এই মানে কোরআনের এই সুরের পথে আসতেই হবে বন্ধুরা আমরা সব সুর ভুলে গিয়ে আল্লাহর সুরে আমরা আল্লাহর সুরে কোরআনের সুরে মানে রঙিন হতে চাই কি বলো তুমি আল্লাহর রঙে রঙিন হতে চাই তাহলে এবং আমি একটা জিনিস এখানে যোগ করি সেটি হলো যে মিঠুন ভাই আমি দেখেছি প্রচুর পরিমাণ পড়াশোনা করতেন এবং গবেষণা করতেন ইসলাম নিয়ে কোরআন হাদিস নিয়ে সাহিত্য নিয়ে কিন্তু আমরা এখন গবেষণাও করি না আমাদের তিনি তো ফিল্মের হিরো ছিলেন পরে আমার জানা মতে তার কথা অনুযায়ী প্রায় 300 সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং সে লিখেছেন অনেক সিনেমা জীবনে আল্লাহ তাকে মাফ করুক সকল কিছুর জন্য আল্লাহ তাকে তার তাওবাটাকে কবুল করুক তোমার সর্বশেষ গানটা এটি আমার লেখা এবং সুর করা আমার জীবন মৃত্যুকে যেন করে আলিঙ্গন আমার জীবন
মৃত্যু কে যেন করে আলিঙ্গন, আমারে জীবন প্রভু, মৃত্যু কে যেন করে আলিঙ্গন, ইসলামী আদাবে ভরে দাও আমার জীবন, আমার জীবন, মৃত্যুকে যেন করে আলিঙ্গন, আমার জীবন প্রভু, মৃত্যুকে যেন করে আলিঙ্গন। মুমিনে জীবনের বাঁকে বাঁকে খুঁজে ফেরে গতিময় অজস্র ধার, মুমিনে জীবনের বাঁকে বাঁকে খুঁজে ফেরে গতিময় অজস্র ধার, কোরআন আর সুন্নাতে বাসর যে দিবারাতে এমন এমন জীবন গড়ার কর আয়োজন, আমার জীবন মৃত্যুকে যেন করে আলিঙ্গন, মুহকামাতে যদি সাজে ধরা পূর্বে না কভু অন্তর যে খরায়, মুহকামতে যদি সাজে ধরা পূর্বে না কভু অন্তর যে খরায়, হেদায়াত যেন মোর কেটে দেয় শত ঘোর, কোরআনের আলো জীবন প্রয়োজন, আমার জীবন মৃত্যুকে যেন করে আলিঙ্গন, ইসলামী আদাবের জিন্দেগিতে জান্নাতি আদাবের জিন্দেগিতে ভরে দা মৃত্যুকে যেন করে আলিঙ্গন, আমার জীবন মৃত্যুকে যেন করে আলিঙ্গন, আমার জীবন প্রভু, মৃত্যুকে যেন মারহাবা মারহাবা। দর্শক, এটাই হলো শেষ কথা যে মৃত্যু কাউকে ছাড় দিবে না। তো আমাদের সময় খুব কম, আমরা আমাদের অনেক অনেক গান গাইতে ইচ্ছা করে যদিও গলা ভাঙা, তো সময় তো আর নেই, তুমি বিদায় নিয়ে নাও দর্শকদের কাছ থেকে। যে প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ছিলেন, গান শুনেছেন, এবং মশহুর ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ কণ্ঠের জন্য দোয়া করবেন, মশহুর ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ সংস্কৃতি যারা আমরা লালন করছি সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে দাওয়া টেলিভিশন এই আয়োজনকে আমাদের আপনাদের সামনে উপস্থাপন করছে, এর পেছনে যারা কলা কৌশলী আছে সবার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমাদের মৃত্যু যেন সহজ হয়, আলিঙ্গন হয়, যেন জান্নাতে মৃত্যু আমাদের আল্লাহ দান। অবশ্যই অবশ্যই। প্রিয় দর্শক, আমরা শেষ গান গিয়ে বিদায় নেব ইনশাল্লাহ। তার আগে আমি বলতে চাই, এই অনুষ্ঠানটির সরাসরি আপনারা দেখছেন প্রতি শনিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত দাওয়া টেলিভিশন ইনশাল্লাহ, এবং ফেসবুক এবং ইউটিউবে দেখবেন ইনশাল্লাহ। আর আমাদের অনুষ্ঠান পুনঃপ্রচার হয় রাত 3টায়, সকাল 9টায়, এবং আগামীকাল দুপুর 3টায় ইনশাল্লাহ আপনারা দেখবেন পুনঃপ্রচার। সবার কাছে দোয়া চাই, সুস্থ সংস্কৃতি যেন এগিয়ে যায়, সে ব্যাপারে আমাদের সবার জন্য দোয়া করবেন।
হ্যাঁ, অনেকে অনেকে অনুরোধ করেছে মালিক তুমি জান্নাতে গানটা, আমরা ইনশাল্লাহ শেষ করবো এই গানটিকে, দুই ভাই মিলে গাবো ইনশাল্লাহ। মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপি পাপের বোঝায় মরবে লাজে, ফুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারে পাশে স্থান, দিও তুমি শীতলারোষের নিচে সম্মান, প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার পরমানন্দে, জান্নাতে সাজাবে নব সংসার, সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। দর্শক সবার কাছে দোয়া আছে, হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয় সেই তো খুশি।